ক্যামাভিঙ্গা স্টার্ট করেছে সামনে আছে ক্যামাভিঙ্গা এই যে ক্যামাভিঙ্গা দেখতে পাচ্ছ তোমাকে ও ফার্স্ট টাচ ফর ক্যামাভিঙ্গা বাট ইট ইজ থ্রো বাট ওকে এদিকে হচ্ছে ফ্রান্সের সমর্থক আছে আর এদিকে হচ্ছে ইউরোসিয়ার সমর্থকরা বসেছে এই খেলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যামাভিঙ্গা অনেকদিন পর স্টার্ট করেছে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কলকাতার মধ্যে এখানে ঝামেলা হচ্ছে ডার্বিতে যেমন ঝামেলা এখানে ঝামেলা দেশকে নিয়ে বোঝা যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ এমবাপে এমবাপে হেঁটে যাচ্ছে এখানে প্র্যাকটিস হচ্ছে সেকেন্ড হাফে নামে ফার্স্ট হাফে এমবাপে আছে গ্রিজম্যান আছে এমবাপে
ক্রিসমান আছে এখানে দেখতে পাচ্ছি এমবাপে কচ্ছপের মতো লাফাচ্ছে যেমন লাফায় আর এখানে আছে ক্রিসমান এটা সাদা চুল আর মনে হচ্ছে সেকেন্ড হাফে নামাতে পারে আর করিম বেনজেমাকে মিস করলাম আজ এমবাপে এত কাছে দেখে আমাদের সাইড লাইনে যেখানে দাঁড়িয়ে আছি সেকেন্ডটায় এই যে এরকম লাফালাফি করছে আর খুব সুন্দর লাগছে এমবাপেকে দেখালামই সবকে দেখে পুরো মানে আলাদা একটা লেভেলে মানে যেটা আমি
a game, man! What a game! So, কি বলবো মানে ফ্রান্স আমি বলছিলাম একটা একটা গোল হয়ে গেছে গ্রিজমান লাস্ট মুহূর্তে একটা গোল করে দিয়েছিল 90 প্লাস সামথিং মিনিটে বাট ওটা বলছিলাম ভার চেকিং হলো আমি টয়লেটে গেলাম একটু মানে ভাবলো এক এক করে বেরিয়ে যাবো বেরিয়ে যেতে কি বাবা টয়লেটে গেছি ব্যাস গোল সংখ্যা হচ্ছে 1-0 কেন ভার চেকিং ওটা অফসাইড বলে বাতিল হয়ে যায় তারই ফলে স্কোর লাইন দাঁড়ায় ফাইনাল স্কোর লাইন তুনিসিয়া 1 অ্যান্ড ফ্রান্স 0 তো আজকে খেলাটা দুর্দান্ত হলো অ্যান্ড অবশ্যই আজকে ফ্রান্স একদম বাজে খেলেছে মানে একদম মনে হয় লাস্টের দিকে একে নামায় জিরুড তারপরে একে নামায় যে বলা জিরুড বলছি গ্রিজম্যানকে নামিয়েছিল এমবাপ্পেকে নামিয়েছিল বাট কী বলবো হোয়াট এ গোল ভাই তুনিসিয়া দুর্দান্ত গোল করে ফার্স্ট হাফে তারই ফলে এগিয়ে যায় হচ্ছে তুনিসিয়া তারপর সেকেন্ড হাফে ভালো গেলে মানে ফ্রান্স কি বলবো ফ্রান্স বলছিল একটুখানি ইঞ্জুরির জন্য তুনিসিয়া কি টিম মানে তারপর বুঝিয়ে দিল তাদের মানে তারপর না বলা হচ্ছে ফ্রান্স প্রথমে স্টার্ট করেছিল হচ্ছে কমা টিম নিয়ে মানে হচ্ছে তারা যারা বেঞ্চে ছিল কারণ তারা অলরেডি উঠে গেছে তো ওই জন্য তারা আর ভালো প্লেয়ারদের নামায়নি মানে এমবাপে বলছিল এমবাপে গ্রিজম্যান তারপর ডেম্বেলে অ্যান্ড দেন রাবিয়ট জিরুড তারা বসেছিল কে গোল ভাই তুনিসিয়া ম্যান তারপরে গ্রিজম্যান একটা গোল করে সরি গ্রিজম্যানের গোলটা বাতিল হয়ে যায় ভারের ফলে অ্যান্ড তারপরে গোল খেলা শেষ হয়ে অ্যান্ড তুনিসিয়া জিতে গেছে এই ম্যাচটা 1-0 বলে তো চলো আজকের জন্য এইটুকুনি ব্লগ এবার যাবো মেক্সিকোর ম্যাচে মেক্সিকো বা সৌদি আরব দ্যাট উইল বি গ্রেট ম্যাচ দ্যাট উইল বি এ গ্রেট ম্যাচ ম্যান মেক্সিকো ওয়ে মেক্সিকান ফ্যানদের তোমাদের দেখাবো অ্যান্ড আরেকটা বিষয় আছে পোল্যান্ড আর্জেন্টিনার ম্যাচে টিকিট পেলাম না কী করবো চলো এখান থেকে বাই বা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি ভালো লাগে ভিডিওটি ব্লগটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এভাবে ছড়িয়ে যাতে তোমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা আনতে পারি চলো টাটা